নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে গত 24 মে অর্থাৎ সোমবার দিন 146 জনের এক প্রতিনিধি দল অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রপতির কাছে একটি চিঠি দিয়েছেন যে রাজ্যে 2রা মে-র পর যে সন্ত্রাস শুরু হয়েছে, বিশেষ করে শাসক দলের পক্ষে, সেই সন্ত্রাসের ফলে বহু মানুষ ঘর ছাড়া, বহু গ্রামের মানুষ আক্রান্ত, মহিলা এবং শিশুদের কোন রকম সুরক্ষা নেই, বহু মহিলা শিশু তারা নির্যাতিত হয়েছেন, ধর্ষিত হয়েছেন, এই রকম ভাবে জানিয়ে প্রায় 146 জন বিশিষ্ট নাগরিক একটি চিঠি রাষ্ট্রপতিকে দিয়েছেন যে তিনি যেন এর বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেন। এবং মঙ্গলবার দিন কেন্দ্রীয় শিশু ও মহিলা সুরক্ষা কমিশন তাদের তরফে রাজ্যের ডিজিকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সশরীরে তাকে উপস্থিত হতে হবে এবং সেখানে বলা হয়েছে রাজ্যে মহিলা শিশু সুরক্ষিত নন। এবং আজকে অর্থাৎ মঙ্গলবারই একটি যারা আক্রান্ত তাদের তরফে একটি এসআইটি গঠনের জন্য সুপ্রিম কোর্টে একটি মামলা করা হয়েছিল। আগামী 7ই জুনের মধ্যে রাজ্য সরকারকে রাজ্যে যারা সন্ত্রাসের ফলে নাকি বাইরে বিভিন্ন রাজ্যে যারা আশ্রয় নিয়েছে তারা কি অবস্থায় রয়েছে তার উপর একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে যারা গত সোমবার যে দুজন প্রধান সই করেছিলেন রাষ্ট্রপতির চিঠিতে, সেই প্রাক্তন রাষ্ট্রদূত ভাস্বতী মুখার্জি এবং ফরমার ডিজিপি প্রাক্তন ডিজিপি মহারাষ্ট্রের প্রবীণ দীক্ষিত, এই দুজন গতকাল যে রাষ্ট্রপতির কাছে চিঠি গেছে তাতে স্বাক্ষর করেছিলেন। আমরা আজকে সেই প্রাক্তন রাষ্ট্রদূত ভাস্বতী মুখোপাধ্যায়ের সাথে কথা বলব। ভাস্বতী দি, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। ম্যাডাম, যেটা বলছি যে ভোট পরবর্তী হিংসা নিয়ে আপনারা গত সোমবার অর্থাৎ 24 মে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন এবং আপনারা যেটা বলেছেন যে মহিলা শিশু তারা সুরক্ষিত নয়, তারা আক্রান্ত, এবং আমাদের যে পাশের স্টেট পশ্চিমবঙ্গের যে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আসামে বেশ কিছু মানুষ সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন তারা, এখন প্রশ্ন হচ্ছে যে এই ল অ্যান্ড অর্ডার নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন, তো রাষ্ট্রপতি আপনাদের কি আশ্বাস দিয়েছেন? আজকে রাষ্ট্রপতি ভবনের থেকে আমাদের বলা হয়েছে যে রাষ্ট্রপতি জি মানে খুবই শীঘ্রই উত্তর দেবে। মিনওয়াইল অনারেবল সুপ্রিম কোর্ট স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কে নোটিস দিয়েছে আজকে, কেন একটা PIL ও ফাইল হয়েছিল সেম টপিকে, তো আর আমরাও আমাদের পিটিশন সুপ্রিম কোর্ট কে সেম টাইমে পাঠিয়েছিলাম। তো অনারেবল সুপ্রিম কোর্ট স্টেট গভর্নমেন্ট কে নোটিস দিয়েছে দ্যাট ওয়াই এ সিট শুড নট বি ইনস্টিটিউটেড, আর সেটার জন্য ওদের খুব শর্ট নোটিস আছে, আমার মানে আজকে রাত্রি অবধি ওদের উত্তর দিতে হবে। তো এই পিটিশনটা যেটা 146 সিগনেটারিজ আছে ইনক্লুডিং জাজেস, অ্যাম্বাসাডার্স, একজন চিফ অফ আর্মি স্টাফ, আর্মি ভেটারান, আমরা যে রিকোয়েস্ট করেছি যে ওয়েস্ট বেঙ্গলে রাইট নাও যে সিচুয়েশন আছে, যে আমাদের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার সে উনি ল অ্যান্ড অর্ডার মেশিনারি কে ফাংশন করতে দিচ্ছে না, আর ওইখানে একটা মানে যাকে বলে রেন অফ টেরর হয়ে গেছে, সেখানে অনেক লোকেরা যেরকম আপনি নিজেই বললেন নেবরিং স্টেটসে চলে গেছে, বাট মোর দ্যান দ্যাট যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে কখনো এরকম লিঞ্চিং হয়নি, মানে লিঞ্চিংটা হলো একটা মানে নতুন আর মানে একটা হরিবল ফর্ম অফ পলিটিক্যাল ভায়োলেন্স, আর যাদের লিঞ্চ করা হয়েছে তাদের যে ফ্যামিলি মেম্বার্স তাদের FIR রেজিস্টার হচ্ছে না, কেন ল অ্যান্ড অর্ডার মেশিনারি কে সাপ্রেস করা হচ্ছে। তো এরকম একটা সিচুয়েশনে আমরা তো প্রথম চাই যে যে চিফ মিনিস্টার যে ম্যান্ডেট উইন করেছে থ্রু ডেমোক্রেটিক ইলেকশন, যেটা কেউ কোয়েশ্চেন করছে না, ওনাকে ভাবা উচিত যে উনি চিফ মিনিস্টার ফর হোল অফ ওয়েস্ট বেঙ্গল, নট জাস্ট ফর হার পার্টি। তো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে তাদের রাইট আছে টু প্রোটেকশন ইন এ ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক, আর ডেমোক্রেসিতে যদি আপনি একটা ইলেকশন জিতে যান তার মানে না কি অপোজিশনকে তারপরে আপনি মারপিট করে, মার্ডার করে, লিঞ্চ করে বার করে দেবেন,
That is not how democracy functions. So, shejono amader hope ache je ei seat institute hobe ar amra petition e apni to petition dekhechen last paragraph e petition e amra request korechi je West Bengal in any case ekta khub sensitive border state. To erokom ekta sensitive border state e ja hocche mane bichhiri byapar shekhane we want ki NIA etake deal kore so that amader national security is not endangered. So in short etai amra chai আর আমাদের খুবই মানে হোপ আছে যে আমাদের প্রেসিডেন্ট রেসপন্ড করবে আর সুপ্রিম কোর্ট ইন এনি কেস লেস দ্যান 24 আওয়ার্স এ নোটিস দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আই থিং এক দু দিনে খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্টস হবে ওয়েস্ট বেঙ্গল ম্যাডাম আপনারা রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন আপনারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এটা নিয়ে কোনো অ্যাপিল বা চিঠি দিয়েছেন বা দিলেন না কেন আমরা রাষ্ট্রপতির কাছে গেছি আর এই কোশ্চেনটা আগেও আমাকে কালকেও মিডিয়া পার্সনস জিজ্ঞেস করেছে কেন আমরা জাজ করলাম যে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যেরকম ভাবে রেন অফ টেরর আনলিশ করেছে আমরা যদি ওনাকে অ্যাপিল করি উনি আরো মিসআন্ডারস্ট্যান্ড করবেন উনি ভাববেন যে আমরা বেঙ্গলে থাকি না আমরা বাইরে থাকি আমরা আমাদের কিছু মানে ভেস্টেড ইন্টারেস্ট আছে কি কোনো এজেন্ডা আছে which is not at all ami kalkeo media ke bolechi je amra to chaichhi na je president rule amra to khali bolchi je apni election jite gechen apnar bhalo mandate ache apnar onek mlas ache ta apni kindly ekhon govern korun west bengal ke in the best interest of everybody in west bengal which means ki development hok law and order bhalo bhabe hok and stop all forms of horrible political violence যেটা আমরা দেখছি ইনক্লুডিং রেপ অফ উইমেন উইমেন আর নট ফিলিং সেফ তো সেজন্য আমরা চিফ মিনিস্টারকে অ্যাপিল করিনি আমরা রাষ্ট্রপতিজিকে অ্যাপিল করেছি বিকজ হি ইজ দ্য হায়েস্ট অথরিটি ইন দ্য ল্যান্ড আর সুপ্রিম কোর্টকে বিকজ ইটস দ্য হায়েস্ট ফর্ম অফ জুডিশিয়ারি আর আমাদের আমরা উই স্টিল হোপ দ্য চিফ মিনিস্টার এই পিটিশনটা পড়ে শি মে রিলেন্ট অ্যান্ড শি মে আন্ডারস্ট্যান্ড যে যা বিচ্ছিরি ব্যাপার হচ্ছে ওটার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের যে একটা রেপুটেশন হচ্ছে আউটসাইড ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনালি সেটাও তো বিচ্ছিরি হয়ে গেছে না যে সবাই বলে যে এরকম ভায়োলেন্স কেন হয় এটা কি বেঙ্গলে এন্ডেমিক ভায়োলেন্স তো আমরা বলি যে দ্যাটস নট ট্রু বাঙালিরা কোথায় ভায়োলেন্ট আমরা একটুকু ভায়োলেন্ট না কিন্তু এরকম ভাবে বিচ্ছিরি পলিটিক্যাল ভায়োলেন্স যদি সবাই দেখে ডে অ্যান্ড নাইট ফটোজ আসছে ইমেজেস আসছে লোকেরা সোশ্যাল মিডিয়াতে ডিসকাস করছে তো অবভিয়াসলি লোকেরা তো তাই ভাববে না যে আমাদের বেঙ্গল স্টেট শুধু এক পক্ষ নয় মানে শুধু যে যারা বিরোধী দল তারা নয় মানে সরকার পক্ষে যারা রয়েছে অর্থাৎ তৃণমূল তারাও নাকি আক্রান্ত এটা বলা হচ্ছে যে শুধুমাত্র বিজেপি আক্রান্ত কি বলবেন আমার মনে হয় ইলেকশন জিতে গেছেন উনি তৃণমূল জিতে গেছে উনি চিফ মিনিস্টার not yet MLA she will have to win a MLA seat to become to remain chief minister so all power is in her hand to shejono udi jodi chay opposition ke decimate to korte hi pare physically but physically decimate kore ki what will be proven je west bengal e kono democracy nei tar mane je amra ekta situation e poche gechi jekhane ইলেকশন ইলেকশনের পরে সবাই অ্যাকসেপ্ট করেছে ইলেকশন রেজাল্ট ট্রানজিশন অফ পাওয়ার হয়ে গেছে এখন যদি আপনি আপনার অপোজিশনকে ডেসিমেট করে আইদার মার্ডার করে লিঞ্চ করে নিলে অন্য স্টেটে পাঠিয়ে দেন আপনি বেঙ্গলকে কি দেখাতে চান আর আমাদের আমাদের বাঙাল বেঙ্গল ওয়াজ হেড অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড উই ব্রট ডেমোক্রেসি টু ইন্ডিয়া তো এটা তো মানে আমরা প্রবাসী বাঙালি বেঙ্গলের বাইরে থাকি কিন্তু আমরা ভাবতে পারি যে যারা বেঙ্গলে আছে এখন রাইট নাও দে লিভিং থ্রু ইট ওদের কি সিচুয়েশন সেজন্যই আমরা পিটিশনটা করেছি এন্ড উই হোপ আপনারা প্রবাসী এই প্রশ্নটা উঠছে যে আপনারা প্রবাসী আপনারা কেউ পরিস্থিতি এসে দেখেননি আপনারা বাইরে থেকে মিডিয়ার কিছু খবর এবং আপনারা বাইরে থেকে শুনে আপনারা চিঠিটা করছেন আপনারা কেউ বেঙ্গলের বাসিন্দা নন নট এট অল আমি প্রবাসী মানে আমার প্যারেন্টসরা ঢাকা বিক্রমপুরের আমি ডে টু ডে ইভেন্টস ফলো করি আমরা ফলো করি আমি প্রবাসী কেন আমি রাইট নাও দিল্লিতে থাকি কিন্তু আমার খুব স্ট্রং লিংকস আছে আর আমাদের যারা
ফোন করে বলে ইটস নট জাস্ট সোশ্যাল মিডিয়া আমাদের টোটাল লিঙ্কেজেস আছে উইথ হোল অফ বেঙ্গল আর আমি তো সিভিল সার্ভেন্ট আমাদের ব্যাচমেটস তো আছে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল কাডারে তো সেটা সেটার জন্য এটা যে আমি জানি আমি শুনেছি যে বলা যাচ্ছে যে আমাদের ভুল ভিডিও দেখানো হয়েছে এরকম কিচ্ছু না উই নো দ্য রিয়ালিটি আর সেই রিয়ালিটিটা তো এনি কেস কেউ ডিনাই তো করতে পারে না যে যে মারা গেছে যে মার্ডার হয়েছে যে লিঞ্চ হয়েছে যে রেপ হয়েছে সেটা তো আছেই তো ফ্যাক্টস এন্ড ফিগার্স সেটা তো কেমন করে কেউ ডিনাই করতে পারে বিপ্লব আমাকে অন্য একটা চ্যানেলে যেতে হবে তো সেজন্য আমার লাস্ট প্রশ্ন শেষ প্রশ্ন আপনাদের বলা হয়েছে যে আপনারা বিজেপির তরফ থেকে আপনাদেরকে এটা পাঠানো হয়েছে যাতে আপনারা এই রাজ্যের উপরে ল এন্ড অর্ডারের এই সিচুয়েশনটা দেখিয়ে রাষ্ট্রপতি শাসন জারি আপনারা কি রাষ্ট্রপতি শাসন চান আমি তো তাই এই মাত্রই তো বললাম যে আমরা প্রেসিডেন্টস রুল তো চাইনি আর আমরা আমাদের যে লিস্ট যদি আপনি দেখেন বিপ্লব ওই লিস্ট অফ পিপল হাউ ক্যান সাচ অ্যান এমিনেন্ট লিস্ট অফ পিপল বি ফুলড এখানে আর্মি চিফের থেকে আইজি পুলিশের থেকে অ্যাম্বাসেডারদের থেকে হিউজ লিস্ট অফ পিপল যে লোকেরা বিজেপি হোক কি অন্য কেউ হোক যে আমাদের একদম গাধা বানিয়ে মিথ্যা কথা বলে আমাদের অন্য ডাইরেকশনে পাঠাবে নট এট অল উই আর থিংকিং ইন্ডিভিজুয়ালস যারা চাই যে দেশের শান্তি হয় ওয়েস্ট বেঙ্গলে ডেভেলপমেন্ট হয় এটসেট্রা আর আমরা প্রেসিডেন্টস রুল একটুকু পেটিশনে মেনশন করিনি আমরা চাই যে চিফ মিনিস্টার যে আর যে মেজরিটি মেজরিটি পার্টি যে দে স্টার্ট গভর্নিং অ্যান্ড স্টপ ভায়োলেন্স দ্যাটস অল উই ওয়ান্ট আর যদি ভায়োলেন্স এরকম ভাবে কন্টিনিউ করে তাহলে তো অন্য ডাইরেকশনে স্টেট তো যাবেই তখন অন্য কিছু ভাবতে হবে কিন্তু রাইট নাও আমরা উই হোপ ভেরি মাচ যে পেটিশনটারের জন্য একটা রিথিঙ্ক হবে আর পিস উইল কাম ব্যাক আর থ্রু পিস একটা কোভিড এপিডেমিকে যেখানে স্ট্রিক্ট লকডাউন আছে কলকাতা শহরে আমার বন্ধুরা বলে এই এটা কি দিস ইজ নট দ্য টাইম টু প্লে সাচ পলিটিক্যাল গেমস আমাদের একটা প্যান্ডেমিক একসঙ্গে ইউনাইটেড হয়ে উই হ্যাভ টু ফাইট দ্য প্যান্ডেমিক অ্যান্ড ব্রিং ডেভেলপমেন্ট ব্যাক দ্যাট ইজ আওয়ার অনলি মেসেজ আমাদের অন্য কোনো এজেন্ডা নেই বিপ্লব থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আপনি আমাদের চ্যানেলে এলেন ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ যে বিশিষ্ট ব্যক্তিরা 146 জন বিশিষ্ট ব্যক্তিরা যারা রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন তারা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিচার করার জন্য রাষ্ট্রপতিকে বলেছেন কিন্তু তারা চান না যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী যে মেজরিটি নিয়ে এই রাজ্যে ক্ষমতায় এসেছেন তিনি সমস্ত মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই দিকে নজর দিন আজকে আমরা এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন। Thank you.